কোন কোন দেশে কি কি পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করা যায় তা খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এখন কূটনীতি রাজনীতি নিয়ে নয়, এখন বাণিজ্যিক কূটনীতি। আমরা যেভাবে সকলকে কাজ করার নির্দেশ দিয়েছি। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে বিভিন্ন প্রতিষ্ঠান। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ 76 প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি পদক ও একটি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি পদক দেওয়া হয়েছে। 2021-22 অর্থ বছরের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে 77 রপ্তানিকারককে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোম্যাসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোম্যাসি, সেইভাবেই কিন্তু আমার নির্দেশ দেওয়া আছে। প্রধানমন্ত্রী বলেন, নানা সমালোচনা সত্ত্বেও বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়ায় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগাগোড়াই বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে, যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না। কারণ একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না, সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। কারণ যেসব দেশের দিকে এতদিন আমরা করতাম, তাদের বললাম তো আমি যে তাদের ক্রয় ক্ষমতাও কমে গেছে, দারিদ্রের হার বেড়ে গেছে, সেখানকার অবস্থা উপরে বোঝা আর উপায় নাই, উপরে তারা ফিটফাট, কিন্তু ভিতরে যে কি যারা থাকে তারা জানে। তো সেই জন্য আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে। করোনা ও যুদ্ধাবস্থার কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়লেও তা কাটিয়ে উঠতে সকলকে উদ্যোগী হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।